হ্যালো বন্ধুরা, পূজা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ না করে। প্লিজ প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব। একটা রুই মাছ নিয়ে এসেছে, সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আর এটা ঔষধি গুণে একদম ভরপুর থানকুনি শাকের বাটা রেসিপি করবো। মাছটা নিয়ে চলে এসেছি, কাটবো, দেখতে থাকো। প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সজনে ডাঁটা আলু বেগুন আর বড়ি দিয়ে এই রুই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। মাছটা হয়ে গেল, আমি মাছগুলো এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা এবার একটু ঢাকা দিয়ে দেব। আমি এবারে সবজিটা কেটে নেব। সবজিগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এখন সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগবে, আর বিশেষ করে রুই মাছের ঝোল তো কোথায় নেই। আলুগুলো আমি সজনে ডাঁটা আর বেগুন কেটে নিয়েছি, এবার আলুগুলো এরকম একটু মোটা সাইজের করে কেটে নেব। দেখো আমি কেমন করে কেটেছি আলুগুলো, এরকম মোটা মোটা করে কেটেছি। আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি, আমি এখানে সব সবজি কেটে নিয়েছি, বেগুন আলু সজনে ডাঁটা, আর এখানে মাছ আছে, আর এখানে নিয়েছি মশলাপাতি কি কি নিয়েছি দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বড়ি, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, এখানে আছে সর্ষে, এগুলো আমি বাটবো। আগে মাছটা বসিয়ে দিই, তারপরে মশলাপাতি একটু জলে ফেলে দেবো, দিলে আমার বাটতে সুবিধা হবে। এদিকে আমি আগে সর্ষেটা বেটে নেব। আমার কড়াইটা এখন গরম হচ্ছে, আমি এই সর্ষের সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়ে বেটে নেব, আর বাকি পেঁয়াজটা আমি তরকারি দিয়ে দেব। আমি বড়িটা এখন তেল দিয়ে ভাজবো না, কারণ তরকারিতে দেওয়া বড়ি তেল না দিয়ে ভাজলেই খেতে ভালো লাগে বেশি। একটু উল্টে পাল্টে আগে লাল লাল করে নেবো,
এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল ছাড়াই ভাজলাম এই বড়িটা তরকারিতে দেব তাই তেল না দিয়েই ভেজেছি এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজব মাছগুলো ভাজা হতে থাকুক আমি ততক্ষণে মশলাটা বাটা শেষ করে আনি আমার সর্ষে বাটা হয়ে গেল সর্ষে আর পেঁয়াজ এবার আমি এর মধ্যে লঙ্কাটা বেটে নেব লঙ্কা বাটা হয়ে গেল এবার আমি জিরাটা বেটে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে বুঝেছ এবার তুলে নেবো সব মাছগুলো আর বাকি একটা মাছ আছে আমি দিয়ে দেবো মাছ ভাজা শেষ হয়ে গেল এবার আমি এই কড়াইর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে আমি প্রথমে আলুগুলো ভেজে নেবো হালকা করে ভেজে নেবো আমার সবজি সব ধোয়াই আছে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো অল্প একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আলুগুলো একদম ভাজা হয়ে গেছে আলুর গাগুলো একটু ফুলে ফুলে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো সব আলু এবার এই তেলের মধ্যে আমি বেগুন আর সজনে ডাঁটাটা হালকা করে ভেজে নেব এর মধ্যেও দেব পরিমাণ মতো একটু লবণ অল্প করে দিলাম এগুলো বেশি ভাজবো না হালকা করে একদম ভাজবো এগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তো আমি সবজিগুলো তুলে নিয়েছি এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আর একটু দেব গোটা জিরে এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো আগে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই সবজিগুলো দিয়ে দেবো ভেজে রাখা সবজি লবণ দিয়ে ভেজেছিলাম তাই এখন লবণ দেবো না দেবো হলুদ গুঁড়ো এবার দেবো সর্ষে আর পেঁয়াজ বাটা এবার দেবো লঙ্কা বাটা গোটা জিরে বাটা এবার সব মশলাগুলোকে ভালো করে সবজির মধ্যে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো
সবজির মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি মশলা ছিল ধোয়া জলটা আগে দিয়ে দেবো, তারপরে এই মশলাগুলো লেগে আছে সব ধুয়ে নেবো। আগে দিয়ে জলটা দিয়ে দেবো, এবার ঝোলটা ফুটতে থাকুক, তারপরে মাছটা দেবো। আমার ঝোলটা ফুটছে ভালো করে, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো মাছ। আমি বড়িগুলো এখন দেবো না, আর একটু পরে বড়িটা দেবো। ঝোলটা ফুটতে থাকুক, আমি আর থালকুনি পাতা বাটার জন্য বাড়তি বসবো। এবার থালকুনি পাতাগুলো বেটে নেবো। থালকুনি পাতা তো প্রচুর গুণ আছে, সেটা সবাই বন্ধুরা জানো। এটা কি করে খেতে হয় দেখো, বেটে আমি কী করবো দেখতে থাকো, পুরো পুজোটা তোমরা বুঝতে পারবে। আর এটা খাওয়া খুবই ভালো। সেদ্ধ করে দেবো, দিলে বাড়তে সুবিধা হবে। বেছে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, কিন্তু এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। আর একটু আমি এই ঝোলের জন্য একটু অল্প লবণ ছেঁকে দেবো। ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। থালকুনি পাতা বাটতে বাদে বাটাটা কেমন করে রান্না করি তোমরা দেখো। থালকুনি পাতা বাটা হয়ে গেছে, আমি এবার কাঁচা লঙ্কাটা বেটে নেব। কাঁচা লঙ্কাটা আগে একটু থেঁতো করে দেবো, তারপর বাটবো। কাঁচা লঙ্কা বাটাও হয়ে গেছে, আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, এটা দেখবে বন্ধুরা, দেখতে থাকো আমি কেমন করে বাটাটা করছি। আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো আগে। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, এটা পেঁয়াজটা বেশি ভাজা করবো না, তবে হালকা হালকা একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কার বাটা। কাঁচা লঙ্কাটা ঠিক ভালো একদম প্লেন করে বাটা হবে না, এইভাবে থাকবে। এবার দিয়ে দেবো থানকুনি শাকের বাটা। এবার ভালোভাবে মিশিয়ে নেবো। ভাজা একদম এটা হয়ে গেছে, বাটাটাকে একদম রেডি করে নিয়েছি, দেখো কেমন দেখতেও ভালো লাগছে আর গন্ধটা বেরিয়েছে খুব ভালো। এবার এটা আমি তুলে নেবো, এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আমি খেতে বসে গেছি, এটা থালকুনি শাকের বাটা, একটু খেয়ে দেখি কেমন। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগছে। খুব টেস্টি হয়েছে, বড়িগুলো কতটা ফুলে গেছে দেখো।
এরকম গরম গরম ভাতের সঙ্গে দুপুরে এরকম তরকারি থাকলে খাওয়া খুব ভালোই হবে। বড়িগুলো কেমন নরম হয়ে গেছে একদম, এগুলো ঘরে দেওয়া বড়ি। সজনাটা গুলো খুব নরম, বন্ধুরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে, টেস্টি হবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, আবার আসছি নতুন।